সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে এসেছি রাজশাহী জেলা আর রাজশাহী শহরের মধ্যে একটা খড়খড়ি বাইপাস হাট। তো আজকে জানাবো আপনাদের রসুনের খবর। তো এই যে এখানে রসুন দেখছেন, এগুলো কতকার রসুন, কত করে বিক্রি হচ্ছে এটা জানাবো। আসসালামু আলাইকুম। ভাই, এগুলো কি আপনাদের রসুন নাকি? এগুলো কি ইন্ডিয়ান রসুন? ইন্ডিয়া এলসি এলসি। আজকে কত করে বিক্রি হচ্ছে ভাই? এলসি বিক্রি হচ্ছে 65 থেকে 80 টাকা, 65 থেকে 70 টাকা কেজি। মানে 165 না খালি? না না, শুধু শুধু আমাদের দেশি গুলো যেটা বড় দানা সেগুলো বিক্রি হচ্ছে 110-120। তো দর্শক, এগুলো হচ্ছে আপনার, এটা ইন্ডিয়া আপনার, এটা দেশি না? এগুলো দেশি। আর বড়টার দাম অনেক বেশি জানেন। আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান এলসি রসুন। তো এলসিটা বিক্রি হচ্ছে 60 টাকা 65 টাকা কেজি। আর এটা হচ্ছে একদম বড় মাঝারি, এটা হচ্ছে মাঝারি রসুন। তো আমাদের দেশি রসুন দেখি বাজারে গিয়ে কত কি বিক্রি হচ্ছে বড় রসুনটা। তো দর্শক, যে এটা হচ্ছে দেশি রসুন, তো জেনারেলি খোলা বাজারে কত বিক্রি হচ্ছে? আসসালামু আলাইকুম। আদা আদা ভাই, কি দাম পেয়েছেন দেশি রসুন? 750 টাকা বললা। আর আমাদের দেশি রসুন বিক্রি হচ্ছে 150 টাকা। আর যেগুলো জানেন, আমি প্রতিনিয়ত নিউজ দিয়ে রাখছি প্রত্যেকটা। আমাদের দেশি রসুনের দামটা অনেক বেশি আছে, যেগুলো ভালো কোয়ালিটির রসুন, বড় রসুন 6000 উপর পর্যন্ত মনে আছে, আর 5000 5500 এখনও বাজার চলছে, ক্যান্টির বাজার আছে। তো এলসি রসুনের দাম তো অবশ্যই কম আছে। এই হচ্ছে আপনার রসুনের বাজার 160 টাকা কেজি। এটা হচ্ছে আপনার রাজশাহী খড়খড়ি বাইপাস। এই বাজারটা প্রতিনিয়ত প্রতিদিনকার সকালকার বাজার। এই হাটটা 15 টাকা কাঁচা বলছে দাম, সেটা মাথা নষ্ট।